আজকে একটা এই আজকে না কালকে রাতে একটা যমুনা টেলিভিশনের একটা খবর দেখছি, ওই ইয়ার নরসিংদী না জানো নাসিরনগরের দুই জায়গার এক জায়গায়, আমি আমার আইডিতে এটা শেয়ার করাস, এক বেড়া এই তবলিগের সিল্লাত যায়, হে বেড়া একজন রে গরু কিন সস্তায় গরু কিনবো লোভ দেখায় বেড়া 6 লাখ টাকা লইয়া গেছে, হে বেড়ারে রাস্তার ভিতরে মাইরা, হাতে মসজিদের মুয়াজ্জিন রাস্তার ভিতরে মাইরা ফজরের নামাজের আজান দিছে মসজিদে আইয়া, মানুষ খুন করিয়া হাতে মসজিদে আইয়া ফজর আজান দিছে সবাই রে লইয়া নামাজ পড়ছে, সকালে 10:30টার সময় বাইতে বাইর হইয়া গেছে গেছে গা সিল্লাত, আমরা কেন সিল্লা আইয়েনি তবলিগলারা? আচ্ছা এদিকে আইয়ে না, আচ্ছা বালা আলহামদুলিল্লাহ, যদি আইয়ে এগুলি আইলে পুলিশ খবর দিয়ে এগুলির ভিতরে 2-4 জন বালা মানুষ আর ম্যাক্সিমাম খুনি, ঠিক কিনা বলে? বড় বড় অপরাধের অপরাধী এটার ভিতরে ফলায়, এখন পাওয়া গেছে, পরে এই সোরারে পুলিশে খুঁজতে খুঁজতে এই লক্ষ্মীপুর গিয়া নোয়াখালী লক্ষ্মীপুর গিয়া তারপরে হেতারে পাইছে, হেতে মা গো মা, চিন্তা করেন তারা কত ঠান্ডা মাথার খুনি, খুন করছে মসজিদ আজান দিছে এরপরে নামাজ পড়া শান্তি মতন আরামসে চিল্লায় চলে গেছে, কত জঘন্য দেখছেন নি, হ্যাঁ